একটা অনেক বড়ো কোম্পানি ছিল হঠাৎ করে ওই কোম্পানিতে ধস দেখা দিল অনেক লোকসান একদিন ওই কর্মচারীরা বাইরের ক্যান্টিন থেকে নাস্তা করে ফিরতেছে অফিসে এমন সময় অফিসের প্রবেশ মুখে দেখলো একটি নোটিশ ঝোলানো আছে নোটিশে লেখা আছে আমাদের যে লোকসান যে ধস এটার জন্য যে ব্যক্তিটি দায়ী সে ব্যক্তিটি মারা গেছে বিষয়টা জানার পরে যারা ক্যান্টিন থেকে খাবার খেয়ে আসছিলো তারা প্রথমে একটু কষ্ট পেল তারপরে অনেক এক্সাইটেড হলো কেন হলো তারা এটা ভাবতে থাকলো যে কে সে ব্যক্তি যে ব্যক্তি তাদের মানে গোদের পিছনে লেগেছিল আর কি এমনটা তো ওই নোটিশের নিচে আরও লেখা ছিল যে সেমিনার রুমে তার লাশ রাখা আছে যদি আপনারা কেউ দেখতে চান তাহলে আপনারা সবাই আমন্ত্রিত তো সবাই একে একে গেলো লাশ দেখতে দেখে যে কফি রাখা আছে সেমিনার রুমে কফির ভিতরে তাকানোর সাথে সাথে সবাই কেমন যেন হতভব্য আবাক হয়ে গেল যে এমন কারোর লাশ রাখা আছে যে তাদের খুব পরিচিত কারোর লাশ আপন কারো লাশ কিন্তু আসলে কফিংয়ের ভিতরে রাখা ছিল একটি আয়না আয়নার পাশে লেখা ছিল যে আপনার জীবনে বাধার সম্মুখীন এবং বাধা দিতে পারে সব কিছুতে শুধুমাত্র আপনি নিজে এমন ব্যক্তি শুধুমাত্র আছে পৃথিবীতে একটাই সেটা হচ্ছে আপনি নিজে আপনি সেই ব্যক্তি যে ব্যক্তিটি আপনার ভবিষ্যৎকে অন্ধকার এবং আলোর পথে দেখাতে পারে। আপনার জীবন কিন্তু তখন বদলে যায় না যখন আপনার প্রতিবেশী আপনার কাছের মানুষ আপনার ভালোবাসা বদলায়